হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাই, চলে এলাম আবারও ওল্ড ইজ গোল্ডের আরও একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সকলের সামনে। ওয়েট, এটাই তো ফার্স্ট পর্ব ছিল। তো গাইস, এই পর্বে আমরা মূলত কি করব সেটা আগে বলে নিই। এই পর্বে আমরা বড় বড় কিছু ইউটিউবারদের চ্যানেল থেকে তাদের অনেক পুরনো বা প্রথম দিকের ভিডিওগুলোকে দেখব এবং ছোটোখাটো রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। তো গাইস, এটাই যেহেতু আমার ফার্স্ট ভিডিও ছিল, তো ভুল ত্রুটিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং একটি মুহূর্ত দেরি না করে চলে যায় আমাদের আজকের মূল ভিডিও। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো আজকে আমরা কার ভিডিওর উপর ছোটোখাটো একটা রিয়াকশন দিতে যাচ্ছি। তো গাইস, আর দেরি না করে চলে যাই আমাদের আজকের মূল ভিডিওতে। আমি আপাতত এই গেমটা নিয়ে ভিডিও আপলোড দিব। সো গাইস, গেম প্লে গুলো এনজয় করো, মেক শিওর টু লাইক এন্ড সাবস্ক্রাইব, পিস। তো গাইস, মেক শিওর লাইক এন্ড সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করে দাও ভাই, কা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাও অল পে সেট করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো অবশ্যই করবা। আর গাইজ, এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রাখবো। তো এখানে একটা কথা বলি ভাই, যে ট্রিপল আর ভাইয়ের যে কণ্ঠটা আমরা বর্তমানে শুনে 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 অভ্যস্ত হয়ে গেছি, তো এই জায়গার মধ্যে কিন্তু সেই কণ্ঠটা নাই। এই জায়গার ভিতরে অন্য এক ট্রিপল আর ভাইয়ের কণ্ঠ এরকম মনে হইতেছে। তো যাক, জোকিং, মেন ভিডিওতে যাই। ইন্ট্রোটা অস্থির ছিল ভাই, ইন্ট্রোটা অস্থির ছিল ওই সময়তেই, এত সুন্দর একটা ইন্ট্রো যা আমরা বর্তমানেও পারি না। M10 মেবি ডুও ভার্সেস স্কোয়াড খেলতেছে নাকি ডুও ভার্সেস ডুও, যাই হোক। ও ভাই সাব, কিলের উপর কিল, কয় কিল করছে? 5 কিল, 5 কিল থেকে শুরু করছে, মানে 3 কিল থেকে ভিডিওটা শুরু করছে ভাইয়া। ফামাস প্লাস M10। তো ভাই, এখানে একটা কথা বলি, যে এখানে ভিডিও কোয়ালিটি দেখতে পারতেছো অনেক খারাপ, তো এটা আসলে আমার কোনো দোষ নাই এখানে। এনে মেন জিনিসটা হলো যে তখন ফ্রি ফায়ার গেমটাই ছিল এরকম, যে কোয়ালিটি অনেক খারাপ ছিল, ফ্রি ফায়ার গেমটার কোয়ালিটিটা এত ভালো ছিল না। বর্তমানে তো অনেক আপডেট ভাই, অনেক সুন্দর দেখতে, কিন্তু তখন এত ছিল না। তো ওই সময় ভিডিও করা, মানে 1-1.5 বছর আগের ভিডিও এটা, তো ওই সময়কার গেমটা এত সুন্দর ছিল না। তো চলো ভিডিওতে যাই। ওপি সং ভাইয়া, ওপি সং। আর আরেকটা জিনিস কি ভাইয়া, এই গেম প্লেটা কিন্তু সিঙ্গাপুর সার্ভারের, আমাদের তো ইন্ডিয়ান রিজনে আসছে এই কয়েকদিন হয়েছে, কিন্তু তখন তো ইন্ডিয়ান রিজন ছিল না, তখন ছিল সিঙ্গাপুর রিজন। তো এই গেমটা হলো মূলত সিঙ্গাপুর রিজনের, কিন্তু এই গেমটা হলো সিঙ্গাপুর রিজনের যখন ছিল তখন ত্রিপল আর ভাই খেলছে। আমিও কিন্তু সিঙ্গাপুর রিজনে খেলছি অনেকদিন। বনফায়ার, আগে বনফায়ারটা ইউজ করতো। ওপি সং ভাইয়া, ওপি সং। দুটো এনিমি, ডো ভার্সেস সোলো। ও ভাই সাব, কিলের উপর কিল, কত কিল হইলো? 8 কিল আসতেছে। নাও চান্দু, তখনকার এনিমিগুলো কেমন জানি ছিল না, একটু অন্যরকম টাইপের, মানে কেমন বলট টাইপের ছিল, গ্লোয়াল মারা নাই কিচ্ছু নাই, ডাইরেক্ট। ও ভাই সাব, কিলের উপর কিল। তখন কিন্তু ফামাস গানটা বেশি চলতো, আমরাও কিন্তু ফামাস অনেক দিন চালাইছি এরকম, যখন অনেক আগের প্লেয়ার ছিলাম ফামাস প্রচুর চালাইছে। ফামাস আর ইস্পাস, মানে ইস্পাসের ড্যামেজ তো ছিল ওপি ড্যামেজ, আর ফামাসের 3টা করে গুলি, মানে একদম অস্থির লেভেলের হইতো ফামাস। ত্রিপলার ভাই কিন্তু তখন মন্টেজ টাইপের ভিডিও করতো, মানে কোনোরকম কথাবার্তা বলতো না, ভিডিও করতো গেম প্লে ওইটা ছাড়তো। বর্তমানে তো তখনও কভার ফায়ার করতো, কভার নিয়ে নিয়ে ফাইট করতো।
তখনই প্রো ছিল, তো দেড় বছর পর এক্সপিরিয়েন্স লেভেল আর গেম লেভেল কি হইতে পারে? এখন তো পুরাই চান্দি চুন্দি ফাটাই লেগো সামনে গেলে। ও ভাই কত কিল করলো, 12 kill হয়ে গেছে ভাই, সাপ 12 kill করে ফেলছে। এখানে একটা ডাউন, দুজন আছে মেবি। ওই ভাই ড্রপ করে মরছে, ভাই ড্রপ করে মরছে মনে হইলো, নাকি গাড়িটা বাঁচতেছে ড্রপ করা, যেটাই হোক একটা কিছু হয়েছে। ও ভাই ড্রপে মনে হয় লঞ্চার পাইছে না কি পাইছে জানি, গ্রোজা ভাই তখনই লঞ্চার চালাইতো আর আমরা এখনও চালাইতে পারি না। 800 খেলা হবে, আর কয়জন এনিমি আছে? আর দুইজন এনিমি আছে ভাই, 15-16 kill করছে আর দুইজন এনিমি আছে, একটা ডাউন। ভাইয়া ডানে ডানে বুয়াটা নাও, ভাইয়া বুয়াটা নাও, ড্যামেজ। আরে মর, আরে মর, বুয়া হইব। ইস গ্লোয়াল লঞ্চার, ও ভাই সাপ। তো ভাই এটাই ছিল আজকের ভিডিও, ট্রিপল আর ভাইয়ার জীবনের ফার্স্ট যে ম্যাচটা ছিল, ইউটিউবে যে ম্যাচটা আপলোড করছে এটা ছিল সেই ম্যাচটা। তো ভাইয়া পরবর্তীতে আমরা কার ভিডিও নিয়ে এরকম রিয়াকশন করতে পারি, কার ভিডিওকে আনতে পারি আমাদের ইউটিউবের পর্দায়, আমাদের এই ওল্ড ইজ গোল্ডের পর্দায়, তো সেই জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবা। আর আমরা নতুন নতুন টপিক নিয়ে ভিডিও করা শুরু করছি এখন, তো নেক্সটে কী জাতীয় টপিক হইতে পারে আমাদের ভিডিওতে, নেক্সটে আরও কী কী পার্ট ওপেন করতে পারে সেগুলো অবশ্যই জানাবা আমাদেরকে কমেন্ট বক্সে। আর এই ভিডিওটার লিঙ্ক কমেন্ট বক্সে, কমেন্ট ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর একটা জিনিস হলো যে ভাইয়া কার উপর নেক্সট রিয়াকশন করবো সেটা অবশ্যই কমেন্টে জানাবা, সাবস্ক্রাইব করবা ভিডিওটা ভালো লাগলে। তো নেক্সট ভিডিও পর্যন্ত বাই বাই।